একটি আলোকিত ঝলমলে সুদিনের প্রত্যাশায় এক নতুন সূর্যোদয় হয়েছিল প্রত্যন্ত যশোর জেলায়। স্বপ্নটা এমন ছিল যেখানে থাকবে না নিগৃহীত কেউ, অনাহারে কারো দিন কাটবে না, অসুখে বিসুখে বিনা চিকিৎসায় মারা যাবে না কেউ। পুঁজিহীন সহায় সম্বলহীন মানুষ তার সৃজনশীল মেধার সাথে পরিশ্রম কাজে লাগিয়ে নিজের জীবনমানের উন্নয়ন ঘটাবে, আর এই কাজে সহযোগিতা করবে আত্মীয়। স্বপ্নটা আসলে আমার বাবা, এই বাবার স্বপ্নটাকে আমি বহন করে নিলাম। আমার বাবা ক্লাস টু পর্যন্ত লেখাপড়া, এই লেখাপড়ার পর থেকে ওনার ওই ব্যবসার স্বপ্ন শুরু হয়। কিন্তু জীবনে অনেক ঘাত প্রতিঘাত পেয়েছেন, ক্ষুধায় কষ্ট পেয়েছেন, বিনা চিকিৎসা আমার দাদি মারা গেছেন, দাদা মারা গেছেন। এই কিছু ইমোশনাল সেট আপ আমার বাবার জীবনকে নাড়া দেয়। ম্যাট্রিক পাস করে আমার পরে হুকুম হলো সায়েন্স পড়তে হবে এবং ডাক্তার হতে হবে, এবং ডাক্তার হয়ে গরিব মানুষের চিকিৎসা করতে। তখন কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা অতটা ভালো না, আমাদের বাড়িতে একটা পায়খানা ঘরও নেই, একটা টিভি বলও নেই, মাঠে যেয়ে পায়খানা করতাম এখনও মনে আছে। মানুষের যখন কোরবানি হতো, আমরা যে ভাইরা, যে ছোটো ভাইরা, এখন তো যে ভাই সিআইপি, সে ভাইকে নিয়েও একদিন কত বাড়িতে যে কোরবানির গোস্ত কুড়ায় নিয়ে আসছি। এখন তো কয়টা কোরবানি হয় তো আল্লাহ পাক জানে, আমরা জানি না। আদ্দিন একটি সামাজিক উদ্যোগ, এবং আদ্দিনের এই উদ্যোগের পেছনে মূল লক্ষ্যই হচ্ছে যে মানুষের মানব অধিকার, যেটি অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসায়, এই যে অধিকার অর্জনের যে সংগ্রামে মানুষ নিয়োজিত রয়েছে, আদ্দিন সেই সমস্ত মানুষকে সহযোগিতা করছে তাদের এই অধিকার অর্জনে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে। মা ও শিশুর জীবনকে যদি নিরাপদ রাখা যায় তাহলেই স্বপ্নের আদ্দিন পূর্ণতা পাবে। এ লক্ষ্যকে সামনে রেখেই প্রতিষ্ঠা করা হয় আদ্দিন হাসপাতাল, আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার ও এতিম শিশুদের জন্য শিশু কিশোর নিকেতন। এই প্রতিষ্ঠানের নাম আদ্দিন শিশু কিশোর নিকেতন। নিকেতন হচ্ছে বাগান, এটা হচ্ছে এমন একটা বাগান যেখানে এতিমরা আসবে, অসহায় বাচ্চারা আসবে, আর সেই বাগানে প্রতিপালিত হবে, মানুষ হবে। আদ্দিন শিশু কিশোর নিকেতনে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত থেকে পড়াশুনো করেছি। এই ভিত্তিটা যদি আমি না পেতাম তাহলে আমি আজকে যে সরকারি স্কুলে চাকরি করছি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, এই সুযোগ হয়তো আমার জীবনে আর কখনোই আসতো না। যশোর জেলায় প্রত্যন্ত গ্রামগুলোতে চলছে আদ্দিনের স্বাস্থ্যসেবার পাশাপাশি ক্ষুদ্র ঋণ কার্যক্রম। লক্ষ্য অর্থনৈতিক মুক্তি আর সুস্থ জাতি গঠনে সক্রিয় ভূমিকা পালন। গ্রামের শিশুদের লেখাপড়ায় আগ্রহ তৈরি ও প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যয় প্রচেষ্টা, তারই একটি সফল উদাহরণ জুনিয়া আক্তার। শপথ, আমি শপথ করছি যে স্কুলের পাঠ শেষে জুনিয়া বিকেলে যায় আদ্দিনের বৈকালিক পাঠ কেন্দ্রে। খানপুর গ্রামের আব্দুল আলী এখন অটো ভ্যান চালিয়ে জীবনযাপন করে, একটি গাভীও পালন করে তার পরিবার। এ দুটোই দেওয়া হয়েছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের একটি প্রকল্পের আওতায়। উদ্দেশ্য তাকে ভিক্ষাবৃত্তি থেকে ফেরানো। আব্দুল আলিম এখন সামাজিক সম্মান নিয়ে জীবনযাপন করে। হাত পাতলাম, হাত পাতে বেড়াতাম, তো বেড়াতে খাই, চলতেছে আমার কোনো সমস্যা আসছে না। আদ্দিনের কাছ থেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হয়েছে এমন অসংখ্য পরিবারের মধ্যে গোলাপি বেগম একজন। গোলাপির নিজের মুখেই শুনুন শুধুমাত্র ছাগল পালন করে তার স্বাবলম্বী হওয়ার গল্প। একটা ছাগল ছিল, আদ্দিন থেকে লোন নেওয়ার পরে আমি মাসাপতিতে ছাগল পালন করে আমার অনেকগুলো ছাগল হয়েছে, ছাগল পালন করে আমি স্বাবলম্বী হয়েছি। আমার ছেলে বিদেশ পাঠাইছি, বড় মেয়ের লেখাপড়া করাচ্ছি, বাড়ি ঘর করেছি, মাঠে জমি কিনেছি। সুবল পাল ও অলকারানী পালের সংসারেও স্বচ্ছলতা অর্জনের পেছনে আদ্দিনীর সহযোগিতা অনন্য।
যশোরের মনিরামপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম বিপ্রকোনা থেকে এই পাল পরিবারের তৈরি অ্যালুমিনিয়ামের কড়াই ও ফ্রাইপ্যান যাচ্ছে দূরবর্তী জেলায়, নগরে, বন্দরে ও গ্রামে। এই পণ্যের চাহিদাও বেশ। আর দিনের থেকে টাকা নিয়ে আমি এই কারখানা আমি দাঁড় করেছি, আর এখন খুব আমার আয় উন্নতি আছে। আগে ছিল 25টা শ্রমিক, এখন 30টা শ্রমিক নিচে নিয়ে এখন 5টা গরু হয়েছে, ছাগল, দুটো গাড়ি হয়েছে, এবারে পাকা বাড়ি করেছি, আর আমি খুব সুখী রয়েছি এখন এই কারখানা করি। আদ্দিন তার সমিতির সদস্যদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলে, ঋণ দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করে। বিগত 10 বছরে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার সঞ্চয় সংগ্রহ ও ঋণদানে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। 2007-08 সালে পুঞ্জীভূত সঞ্চয়ের পরিমাণ ছিল মাত্র 14,48,00,000 টাকা ও বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল 34,76,00,000 টাকা। 2016-17 অর্থবছর শেষে সঞ্চয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 102,22,00,000 টাকা আর বিতরণকৃত ঋণের স্থিতি 246,98,00,000 টাকা। স্বল্প খরচে, কখনো কখনো বিশেষ কারণে বিনা খরচে আদ্দিন দক্ষতার সাথে ঢাকা সহ দেশের 14টি জেলায় স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। বিভিন্ন উপায়ে দেওয়া এসব স্বাস্থ্যসেবার মধ্যে স্যাটেলাইট ক্লিনিক অন্যতম। সময়ের বিবর্তনে স্যাটেলাইট ক্লিনিক এখন জনাকীর্ণ থাকে, সেবা নিতে আসে গ্রামের কিশোরী ও গৃহবধূরা। এই স্যাটেলাইট ক্লিনিক থেকে সেবা নিয়ে সুস্থভাবে 3-3টি সন্তানের জন্ম দিয়েছেন বলরামপুর গ্রামের চেহলা জান্নাত চিনা। আমি যখন প্রথম গর্ভবতী হই তখন আমি খুব টেনশন করি, আমি অসুস্থ হয়ে পড়ি, তখন এদিকে কোনো ভালো ডাক্তার নেই। আদ্দিনের আপারা এসে আমাকে খুব বোঝাতো যে এত টেনশন করা লাগবে না, আমাদের স্যাটেলাইটে তুমি আসো, তোমার সমস্যা সমাধান হবে। প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী আছে ফুলি দিদি, ওনাকে ডাকবেন, ওখানে নিয়মিত প্রতি সপ্তাহে যেতাম। তারপরে ওখানে আমাদের প্রেশার মাপত, ওজন মাপত, মেপে বলতো শাকসবজি খাওয়ার কথা, ছোট মাছ খাওয়ার কথা, এসব বলতো। তারপরে আমার বেদনা আসার সময় ওনাকে ডাকা হলো, বাড়িতে আমার বাচ্চা হলো না, তখন আদ্দিনের আপারা আমার অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে এসে আদ্দিনী ক্লিনিকে নিয়ে গেল। ওখান যেয়ে আমার প্রথম বাচ্চাটা সিজার করে হলো। আদ্দিনের আপারা আসাতে আমি উপকৃত হয়েছে, আর এই গ্রামের অনেক মেয়েরাও আদ্দিনের আপাদের কাছ থেকে উপকৃত হয়েছে। সাধ্যের মধ্যে আদ্দিন অ্যাম্বুলেন্স সেবা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ইন্দ্রা গুচ্ছপাড়ার অন্তঃসত্ত্বা গৃহবধূ নুরুন্নাহার প্রসব বেদনা উঠলে অ্যাম্বুলেন্সের সেবা নিয়েই আদ্দিন হাসপাতালে নিরাপদে সন্তান জন্ম দেন। কিভাবে তিনি এই সেবা পেলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আপনি কি আদ্দিন হাসপাতালে অ্যাম্বুলেন্স? আমি ইন্দ্রা গ্রাম থেকে নুরনাহার বলছিলাম, আমি আদ্দিন হাসপাতালে যাব। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসি, চলে আসি। ফিস্টুলা রোগে দীর্ঘদিন কষ্ট পেয়েছেন বাঘারপাড়া থানার দোহাকুলা গ্রামের তমা খাতুন। আদ্দিনের গ্রাম সমিতির সদস্য হওয়ার পর তিনি ফিস্টুলা চিকিৎসায় নতুন আলোর পথ খুঁজে পান। এখন তমা পারিবারিক ও সামাজিকভাবে সম্মানজনক জীবনযাপন করছেন। আমি ফিস্টুলা রোগে খুব কষ্ট পাইতেছিলাম, 2.5 বছর পর অহিদাপা আসলো আদ্দিন হাসপাতাল থেকে। তার মাধ্যমে আদ্দিন হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা হওয়ার পরে আমি এখন পুরো সুস্থ। আদ্দিন তার আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়িত্ব হিসেবে দরিদ্র অসহায় ব্যক্তিদের বিনা খরচে চোখের ছানি অপারেশন করে থাকে। 2003 থেকে 2017 পর্যন্ত আদ্দিন মোট 56,780 জন রোগীর চোখের ছানি অপারেশন করেছে।
প্রবীণ সুধীর চন্দ্রদাস নিজে ও তার অপর তিন ভাইয়ের চোখের ছানিজনিত কারণে স্বাভাবিক জীবনযাপন অচল হয়ে পড়ে। বাঁশ দিয়ে খাঁচা ও ঝুড়ি বুনে তা বিক্রি করে তাদের সংসার চালাত, কিন্তু চোখের ছানির কারণে তাদের জীবিকার পথ বন্ধ হয়ে যায়। আদ্দিনীর সহযোগিতায় তারা ফিরে পায় দৃষ্টিশক্তি, ফিরে পায় জীবিকার পথ। চার ভাইয়ের একজন ইতিমধ্যেই মারা গেছেন, জীবিত অপর তিন ভাই আজ কৃতজ্ঞ আদ্দিনীর প্রতি। শুরুতে আমার চোখে ঝাপসা ঝাপসা দেখি, কোন দিক দিয়ে আর আঠাশলা করতে পারি না, রাত বে রাত কোন দিক যেতে পারি না, একেবারে অন্ধ হয়ে গেলাম, দেখতে পারতাম না কিছু। আমাদের চার ভাই চোখের সমস্যা হয়ে গেল, সমস্যা যখন হয়ে গেল তখন আদ্দিনীর সমিতি আছে আমাদের হাতে, আদ্দিনীর সমিতি এসে বললো যে তোমাদের যে দুর্গতি দেখা যাচ্ছে তা তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো, যোগাযোগ করলে তোমাদের পরিণাম ভালো হবে। তখন আমাদের সঙ্গে যোগাযোগ করা হলে, যোগাযোগ করলে আমাদের নিয়ে চলে গেলো আদ্দিনী। আদ্দিনী যেয়ে আমরা চার ভাই ওখান থেকে একদিন অপারেশনে আসলাম। আসার পর থেকে এক ভাই মারা গেল, এই আমরা আর তিন ভাই বেঁচে আছি। বয়সের ভারে অচল ও আত্মীয় স্বজন পরিত্যক্ত ব্যক্তিদের আদ্দিন বিনামূল্যে রেশন পৌঁছে দেয়। প্রতি সপ্তাহে একবার সংশ্লিষ্ট শাখা ম্যানেজার নিজে সাত দিনের প্রয়োজনীয় চাল ডাল ডিম ও তেল লবণ সহ একটি প্যাকেট এমন ব্যক্তিদের ঘরের দরজায় পৌঁছে দেন এবং নিয়মিত খোঁজ খবর রাখেন। গ্রীষ্মের শুরুতেই মাঠ ফেটে চৌচির, প্রচণ্ড তাপদাহ, জীবনযাপনের জন্য প্রয়োজনীয় পানীয় জলের অভাব, গৃহপালিত পশু পাখিরও ত্রাহি ত্রাহি অবস্থা। এমন একটি লোকালয় হল খুলনা জেলার দাহ। এই অঞ্চলে এখন বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছে আদ্দিন। আগে কোনো জল ছিল না আমাকে জায়গায়, তা আমরাও বৃষ্টির পানি খেতাম। বৃষ্টির পানি যখন না থাকার কারণে আমরাও অনেক 3-4 কিলোমিটার দূরত্বে নৌকো বাইয়ে জলে নিয়ে এনে খেতে যেত। এখন এই আদ্দিনের পানি আসতে আমাকে খুব উপকার হয়েছে। স্বপ্ন শুধু আক্ষরিক অর্থেই স্বপ্ন নয়, আদ্দিনের সহায়তায় স্বপ্নকে বাস্তবে পেয়েছে বাঘারপাড়া থানার প্রত্যন্ত বাঁকড়ি গ্রামের দরিদ্র পরিবার মৃত লক্ষণ বিশ্বাস ও তার স্ত্রী উল্লাসী বিশ্বাসের একমাত্র সন্তান সাধনা বিশ্বাস। সাধনা এখন খুলনায় আকিজ মেডিকেল কলেজে পড়ে। মাকে দেখতে সে বাড়ি এসেছে। আমার বাবা মায়ের স্বপ্ন ছিল আমাকে পড়ালেখা করিয়ে মেডিকেলে ভর্তি করানো বা চান্স পাওয়ানো। আমি চেষ্টা করছি, আমি আমার সাধ্য মতন চেষ্টা করছি, পড়ালেখা করছি, কিন্তু যখন মেডিকেল পরীক্ষা হলো তখন আমি মেডিকেলে যে মেধা তালিকা সেইখানে একটু পিছিয়ে গেলাম। তো আমি ভাবলাম হয়তোবা আমার আর মেডিকেলে পড়া হবে না। তো তখন আমি খবর পাই যে আদ্দিন আকিজ মেডিকেল কলেজ বা আদ্দিন, ওরা একটা ফর্ম দেয় যার ভিত্তি থেকে আমাদের যারা দরিদ্র বা মেধাবী তাদের জন্য তারা ফ্রিতে পড়ার সুযোগ করে দেয়। তা আমি ফর্মটা পূরণ করি এবং তারা আমার বাড়িতে এসে দেখে যে আমি আসলে দরিদ্র কিনা, আমার একটা ইন্টারভিউ নেয় যে আমি আসলে মেধাবী কিনা, তার উপর ভিত্তি করে আমায় মেডিকেলে পড়ার সুযোগ দেয়। কিন্তু আমার খুবই খারাপ লাগে যে আজকে আমার বাবা বেঁচে নেই, যে মানুষটা আমায় দেখতে চেয়েছিল যে আমি মেডিকেলে পড়ি। এসব অবহেলিত দরিদ্র মেধাবী মানুষগুলোর ছোট ছোট স্বপ্নগুলোকে বাস্তবে অর্জনের জন্য যারা পথ দেখিয়েছেন তাদের সশ্রদ্ধ স্মরণ করে আদ্দিন। শেখ আকিজউদ্দিন, দেশের নামকরা এই ব্যবসায়ী ও মহতী প্রাণীর জন্ম 1929 সালে খুলনা জেলার ফুলতলা উপজেলার মধ্যভাঙ্গা গ্রামে। ব্যবসার মাধ্যমে শীর্ষে উঠে এলেও সহজ ছিল না তাঁর সুদীর্ঘ জীবনের পথ চলা। 1942 সালে মাত্র 16 টাকা হাতে নিয়ে তিনি বেরিয়ে পড়েন, শুরু করেন জীবন সংগ্রাম। নানা চড়াই উতরাই পার করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। প্রথমে ক্ষুদ্র ব্যবসা শুরু করলেও 1952 সালে শুরু করেন বিড়ির ব্যবসা। বিড়ির ব্যবসা শুরুর পর থেকে তার আর পেছনে তাকাতে হয়নি। নতুন নতুন উদ্ভাবনী মেধায় তিনি উন্মোচন করেন ব্যবসার নানা দিক। তার প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে।
1980 সালে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শরীফ হোসেনের সহায়তায় তিনি প্রতিষ্ঠিত করেন স্বেচ্ছাসেবী সংস্থা আদ্দিন। এই সংস্থার অধীনে যশোর, কুষ্টিয়া, খুলনা ও ঢাকায় 6টি হাসপাতাল, 4টি মেডিকেল কলেজ ও 3টি নার্সিং ইনস্টিটিউট রয়েছে। 2006 সালের 10ই অক্টোবর তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অধ্যাপক শরীফ হোসেন, আদ্দিনের জন্য যিনি নিরলসভাবে কাজ করে গেছেন, সেই নিবেদিত মহৎ প্রাণটি হচ্ছেন অধ্যাপক শরীফ হোসেন। তিনি উপমহাদেশের পাঠাগার আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ও আদ্দিনের স্বপ্নদ্রষ্টা। 2002 সালে তিনি শিক্ষা খাতে অবদানের জন্য 21 পদক লাভ করেন। তিনি 1934 সালের 1 জানুয়ারি যশোরের খড়কি পীরবংশে জন্মগ্রহণ করেন। 2007 সালে তিনি মৃত্যুবরণ করেন। আব্দুল হাসিব, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম কমিউনিস্ট নেতা, সাংবাদিক, সমাজসেবক আব্দুল হাসিব জন্মগ্রহণ করেন 1912 সালের 12ই নভেম্বর ভারতের আসামের করিমগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। 60-এর দশকে চাকরির পাশাপাশি বাংলাদেশ অবজারভারের যশোর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন তিনি। 1971 সাল থেকে 73 সাল পর্যন্ত তিনি যশোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আদ্দিনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 2009 সালের 4ঠা জানুয়ারি যশোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাশেদ আলী চাকলাদার, যিনি আদ্দিনের জন্য একজন স্বেচ্ছাসেবী হিসেবে ছুটোছুটি করেছেন, তিনি হলেন রাশেদ আলী চাকলাদার। কোনো অসুস্থতাই তাকে হার মানাতে পারেনি। তিনি মন প্রাণ উজাড় করে মানুষের সেবা করেছেন। 80-এর দশকে আদ্দিনের সাথে তিনি যুক্ত হন এবং নিজ হাতে হাসপাতালের জন্য মাটি কাটেন। তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে আদ্দিনেই। জীবনের শেষ 3টি পর্যন্ত তিনি আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের সঙ্গেই থেকেছেন। কখনও তিনি নির্বাহী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, কখনও বা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। 1942 সালে তিনি যশোরের পুলেরহাট গ্রামে জন্মগ্রহণ করেন। 2015 সালের 2রা ফেব্রুয়ারি রাশেদ আলী চাকলাদার মৃত্যুবরণ করেন। আমরা তাদের কখনো ভুলব না। আদ্দিনের প্রায় 6000 মাঠকর্মী প্রত্যন্ত অঞ্চলগুলোতে কাজ করছে, আর তাদের ব্যবস্থাপনায় নিরলস কর্মব্যস্ত এইসব দপ্তর কর্মী। আদ্দিনের যে বিশাল কর্মী বাহিনী রয়েছে, বিশেষত যে সমস্ত মহিলারা, তারাই হচ্ছে আদ্দিনের বড় অহংকার। তার কারণ হচ্ছে কি, যে আদ্দিনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারাই। আদ্দিনের যে সমস্ত সুবিধাভোগী, তাদের যে আস্থা আদ্দিনের প্রতি অর্জিত হয়েছে, তার সমস্তটাই হয়েছে আমাদের কর্মীদের নিরলস পরিশ্রমের কারণে। আদ্দিনের একজন কর্মী হিসাবে আমি নিজে গর্ববোধ করি, এই জন্যে যে আদ্দিন জনগণের প্রায় প্রত্যেকটি মৌলিক চাহিদা নিয়েই কাজ করে থাকে। আদ্দিন যে কাজ করে, ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করে, সেই কাজ করি আমরা আমাদের এই উন্নয়নমূলক কর্মকাণ্ডকে টেকসই করার জন্যে। আদ্দিনের এসব আর্থসামাজিক উন্নয়ন কার্যক্রম বিভিন্ন সময়ে দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে। তৎকালীন ব্রিটিশ রাজকুমারী অ্যান 1998 সালে আদ্দিনের একটি প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে আদ্দিনের কার্যক্রম পরিদর্শন করেছেন। শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই মা ও শিশুর জন্য আদ্দিনের শতভাগ কল্যাণ ভাবনা। হাজারো এসব শিশুর সুস্থ বিকাশ, দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আদ্দিন যে কর্মসূচি বাস্তবায়ন করছে তা টেকসই হোক, হোক দীর্ঘস্থায়ী। এ ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী সংস্থার প্রধান কর্মাধ্যক্ষ। আপনি যে হাসপাতালে যাবেন, দেখবেন অনেক প্রকার আছে। মা, আমার দেশের মায়েরা ডেলিভারি হতে যেয়ে মারা যাচ্ছে। একটা মা যদি মারা যায়, তো চিন্তা করেন, এই মায়ের তো কোনো রিপ্লেসমেন্ট নাই। দেখুন যে আমরা যদি মায়েদের জন্যে কিছু লোনের ব্যবস্থা করে দেওয়া যায়, হালকা কিছু লোনের ব্যবস্থা করে দেয়, তাহলে সে নিজের বাড়িতে থেকে তার সন্তান পালনের সাথে সাথে সে বাড়িতে কিছু কিছু কাজ করতে পারে। বাড়িতে কাজ করতে গেলে তার পুঁজির দরকার, এই পুঁজিতে সে তার স্বামী তো তাকে দিবে না। আমরা যদি তাকে সরবরাহ করতে পারি, আস্তে 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 সে এক সময় এক সময় তার বাড়ির আস্তে আস্তে ওই কাজের মধ্যে থেকে একটা গরু পালন করতে পারে, একটা কাজের মধ্যে থেকে সে ছাগল পালন করতে পারে, একটা ইসের মধ্যে থেকে ছোটো একটা বিজনেস সে এস্টাবলিশ করতে পারে। এবং অনেকে এত আউটস্ট্যান্ডিং পারফরমেন্সও করলো, আমরা নিজেরাই অবাক হয়ে গেলাম।
আলহামদুলিল্লাহ আমরা এখন বিদেশি কোনো ফান্ড ছাড়াই, আপনি কোনো জায়গায় আমার কোনো বিদেশি ফান্ড দেখবেন না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা নিজের পায়ে, আমরা নিজেদের ভাইয়ে আমরা এখন দাঁড়িয়েছি, এটা আল্লাহর শুকরিয়া। আদ্দিনের আগামী দিনের স্বপ্ন, কর্ম এলাকায় কারো চোখের ছানিজনিত সমস্যা থাকবে না, বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না, শতভাগে ডেলিভারি হাসপাতালে নিশ্চিত করা হবে, ক্ষুদ্র ঋণ সদস্য পরিবারের কোনো ছেলে মেয়ে বেকার থাকবে না, শরিয়া মোতাবেক ক্ষুদ্র ঋণ পরিচালিত হবে, কর্মসূচিভুক্ত প্রতিটি পরিবারের সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তোলা হবে। দিন শেষে সূর্য অস্ত যায়, আবার নতুন সূর্য উদয় হয়। প্রতিদিনই চলে আদ্দিনের কার্যক্রম। সন্তান সম্ভাবা মায়েরা আদ্দিনে এসে নিরাপদে সন্তান প্রসব করে হাসি মুখে বাড়ি ফেরেন। বেঁচে থাক আদ্দিনের প্রচেষ্টা, প্রতিনিয়ত অনন্ত আগামী পর্যন্ত।